কর্তৃপক্ষ চালানোর লক্ষ্যে এই মুহূর্তে নৌপথে ভ্রমণ করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তার সঙ্গে আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, ঢাকা বরিশাল নৌরুটে মোট তিনটি চ্যানেল রয়েছে, মিয়ারচর চ্যানেল, আলুবাজার চ্যানেল এবং কালীগঞ্জ চ্যানেল। আলুবাজার এবং কালীগঞ্জের চেয়ে মিয়ারচর চ্যানেল তুলনামূলক ছোট, স্বল্প পরিসর দূরত্ব, এ কারণে সকল নৌযানই এই পথ দিয়ে যেতে চায়। কিন্তু প্রতি বছরই এই পথে কিন্তু নাব্য সংকট দেখা দেয়, যা এ বছরও দেখা গিয়েছে। এ কারণে মিয়ারচর চ্যানেল তিন মাস ধরে বন্ধ রয়েছে। এখন বিকল্প কি চ্যানেল করা যায় সেটি মূলত ঠিক করবার জন্য আজ সকালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা বরিশাল নৌ রুটের পুরো তিনটি রুটে ঘুরে দেখেছেন। সব শেষে যেটি বলেছেন নৌ প্রতিমন্ত্রী, যে সবগুলো চ্যানেলই তারা চালু রাখবেন, কোনোটি বন্ধ করবেন না, প্রয়োজনে তারা সারা বছর ড্রেজিং করবেন। এর বাইরে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় বলেছেন, যে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুট নিয়ে তিনি বলেছেন যে তাদের কাছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুট সচল করবার চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পদ্মা সেতুর কাজ নির্বিঘ্নে পরিচালনা করা। তিনি বলেছেন পদ্মা সেতুর যে পিলার, মূলত পুরো পদ্মা জুড়েই কিন্তু পিলারগুলো ইতিমধ্যেই বসানো হয়েছে, তো সেই পিলারের কারণেই মূলত শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে নাব্য সংকট বেড়েছে। কিন্তু তিনি বলছেন তাদের কিছু করবার নেই, নাব্য সংকট যতই হবে তারা পদ্মা সেতুর কাজে বিন্দুমাত্র ঝুঁকি নেবেন না, প্রয়োজনে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুট বন্ধ থাকবে, তারপরও পদ্মা সেতুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার কাজ করবে, এটি কিন্তু স্বাভাবিক বলে তিনি দাবি করেছেন। এর পাশাপাশি তিনি বলেছেন যে এই ঢাকা বরিশাল নৌ রুটের যতগুলো চ্যানেল রয়েছে সবাই, সব চালকদের বা নৌযান মালিকদেরকে তিনি আশ্বস্ত করেছেন যে তিনটি চ্যানেলই পুরোপুরি সচল রাখবার জন্য তারা সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছেন। তবে যারা এই নদী সংশ্লিষ্ট মানুষ তারা বলছেন যে ড্রেজিংটি যাতে সঠিকভাবে হয়, ড্রেজিং করে ড্রেজিংয়ের বালু যাতে নদীর মধ্যে না পড়ে সেটি নিশ্চিত করতে হবে। পাশাপাশি যে নদীর শাসন, যেমন পদ্মা সেতুর পিলারের কারণে নদীর শাসন সমস্যা হচ্ছে, এর বাইরে আরও বিভিন্ন সময় বিভিন্ন কাজে কিন্তু নদীর শাসনে বিঘ্ন ঘটে, সেই নদী শাসন যাতে সুপরিকল্পিতভাবে হয়, সেটি যেখানে যেখানে শাসন করবার কথা সেটি যাতে ঠিকমতো হয়, তাহলে কিন্তু এই নদী ভাঙন কমবে। আর নদী ভাঙন কমলেই কিন্তু নদীতে পলি পড়া কমবে, আর পলি পড়া কমলেই নাব্য সংকট কমবে। তো এই পুরো বিষয়গুলো যদি ঠিকমতো চলে সেটাই কিন্তু নদী পাড়ের মানুষজন কামনা করেছেন। তো আমার কাছে এই ছিল সবশেষ জাফর। ঢাকা বরিশাল নৌ রুটের তিনটি চ্যানেল সরেজমিনে পরিদর্শন করছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তার সঙ্গে আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব, তিনি সেখান থেকে জানাচ্ছিলেন বিস্তারিত।